ইফতারিতে এইভাবে ছোলা বুট মাখিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। গরম গরম পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব শবে বরাতের পরের দিন রোজা রেখে আমি কী দিয়ে ইফতারি করেছিলাম, সেই সাথে সারাদিন কী করেছি সব কিছুই থাকবে আজকের ব্লগে। আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। প্রথমে আমি যেটা করতেছি, এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, বেগুন, আলু, ভেন্ডি, টমেটো, কাঁচামরিচ, সেই সাথে নিয়েছি আমার পছন্দের সাজনা। এই সাজনার এখন এত বেশি দাম কি বলবো, একদম আকাশ ছোঁয়া দাম। সাজনা যত দামই হোক আর যে রকমই হোক আমার কাছে খুবই পছন্দ। সাজনা খেতে আমি খুবই ভালোবাসি। আপনারা যদি সাজনাগুলো আমাকে লবণ দিয়েও সিদ্ধ করে দেন তারপরেও খেতে ভালো লাগে। যাই হোক, আমি সব কিছু একদম ভালোভাবে কেটে কুটে নিচ্ছি। প্রথমে সাজনাগুলো সুন্দর করে কেটে একটা পানির মধ্যে ভিজিয়ে রাখ, তারপর আমি যে যে সবজিগুলো আছে সব কিছু এক এক করে কেটে নিব। আজকে রান্না করব গ্রামীণ স্টাইলে, ওই যে চ্যাপার তরকারি বলে না সেটা রান্না করব। তবে আমি রান্না করব সিঁদুল শুটকি দিয়ে। তো কিভাবে রান্না করি সব কিছুই শেয়ার করব। সব কিছু কাটাকাটির কাজ শেষ করে নিয়েছি আর সব কিছু খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন রান্নার আগে সব কিছু এভাবে গুছিয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে। একটা হাঁড়ির মধ্যে সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি। আর এই তো সব কিছু তোলা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সেই সাথে পরিমাণ মতো পানিও দিয়ে দিব। এই রান্নাটা রান্না করতে গেলে তেল আর পেঁয়াজ দরকার পড়ে না। তো কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। ওইটা চুলায় বসিয়ে দিয়ে আমি ডালগুলো বেটে নিচ্ছি। যেহেতু আজকে আমি রোজা রেখেছি আর ইফতারির জন্য আমি আজকে ডালের বড়া বানাবো আর হচ্ছে ছোলা বুট ভুনা করবো। আর এগুলো বাড়তে বাড়তে এদিক দিয়ে দেখুন তরকারিটা কত সুন্দর করে হচ্ছে, কালারটা দেখুন, আর রান্নাটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। আর সাজনা তরকারি তো আমার অনেক বেশি পছন্দ। তো সাজনা তরকারি একদিক দিয়ে হচ্ছে আর অন্যদিক দিয়ে এখানে দেওয়ার জন্য আমি কিছুটা কাঁচামরিচ বেটে নেব। এই তরকারির মধ্যে যত বেশি করে কাঁচামরিচ বেটে দিবেন ততই খেতে ভালো লাগে। আমি যেহেতু লাল মরিচ গুঁড়ো দিচ্ছি না তাই একটু বেশি করে কাঁচামরিচগুলো আমি বেটে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। তো এবারে কাঁচামরিচ বাটাগুলো আমি সরাসরি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে করে কাঁচামরিচটা পুরো তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায়। আচ্ছা, আমার রান্না তরকারিগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই পর্যায়ে আমি কিছুটা ভেন্ডি আর হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি, আবারও ঢাকনাতে ঢেকে দিচ্ছি। আর এবার দিচ্ছি মানে বেটে নিচ্ছি রসুন আর হচ্ছে সিঁদুল শুটকি। এভাবেই রসুন আর সিঁদুল শুটকি একটু আধো বাটা করে বেটে নিব। আর এই তো বাটা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে তুলে আমি আবারও সরাসরি চুলায় দিয়ে দিচ্ছি, মানে ওই যে হাঁড়ির মধ্যে তরকারির মধ্যে দিয়ে এবার খুব সুন্দর করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর একদম ডুবিয়ে রাখতেছি রসুন আর হচ্ছে সিঁদুল শুটকি বাটা, এতে করে পুরো তরকারির মধ্যে না স্মেলটা ছড়িয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। ফাইনালি একদম ঝোলটা শুকিয়ে যাবে, রান্নাটা ডান হয়ে যাবে। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কুচি, সব ধরনের শুকনো মশলা, আদা, রসুন বাটা, জিরে, গরম মশলা পুরো খুব ভালোভাবে হাতের সাহায্যে কষিয়ে নিচ্ছি। আর ওই যে আধা ঘন্টা করে ডাল বেটেছিল সেটা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে ডালের বড়া কিংবা পেঁয়াজি, যে যেটাই বলেন না কেন সেটা। গরম গরম এভাবে পেঁয়াজি বানিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আর এই ডালটা যদি একটু আধো ঘন্টা করে বাটে তাহলে মুচমুচে হয়। তো আমি এখন যেটা করব, বুট ভুনা করব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে একদম চপ করে ভেজে তারপরে সব ধরনের মশলা তুলে দিয়েছি। নর্মালি বুটের মধ্যে যে মশলাগুলো দেয় সবগুলো সুন্দর করে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ছোলা বুট, এগুলো ফ্রিজে ছিল ফ্রোজেন, তো ওইগুলো দিয়ে আমি আজকে এই ছোলা বুটগুলো ভুনা করব। আর এইভাবে ভুনা করলে আমার খেতে ভালো লাগে। চাইলে অনেকে আবার আলুও দিতে পারে, যাই হোক আজকে আমি আলু দিইনি। ছোলা বুটটা খুব সুন্দর করে ভুনা করে নিচ্ছি। এই পর্যায়ে কিছুটা গরম মশলা ও জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি যেটা করবো, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এই রান্নাটা ডান করে ফেলবো। ফাইনালি আমার ছোলা বুট রান্নার ডান। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, তাই না? একদম দোকানের মতো হয়েছে না? এবার আমি গরম গরম পেঁয়াজি ভেজে নেব। যেহেতু ইফতারি আর বেশি সময় নাই, আসরের আজান দিয়ে দিয়েছে, নামাজ শেষ করে আমি এই তো পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। আমার কাছে এই ডালের বড়াগুলো একটু বড় বড় করে ভেজে নিলে ভালো লাগে আর একটু মচমচে করে ভাজলে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এবার এগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ডালের বড়ার সাথে যদি শুকনো মরিচ ভাজা থাকে, গরম ভাত কিন্তু আর কিচ্ছু চাই না, তাই না? এইভাবে খেতেও আমার খুবই ভালো লাগে। আর আমি যেটা করি, একটু আস্ত পেঁয়াজি খেতে খুব পছন্দ করি।
ফাইনালি আমার পেঁয়াজিগুলো ভাজা ডান, আর ইফতারির সময় হয়ে আসছে। সব কিছু আমি টেবিলে নিয়ে এসে পড়েছি, আর সেই সাথে বানিয়েছিলাম সালাদ। সালাদের মধ্যে এখানে শসা কুচি, টমেটো কুচি, মূলো কুচি, সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে লেবু, দুইটা কাঁচামরিচ। এই তো হচ্ছে ছোলা বোট, আর এই হচ্ছে পেঁয়াজি। অনেক মুচমুচে হয়েছিল আর অনেক ঝাল ঝাল হয়েছিল। তো ইফতারির যেহেতু সময় হয়ে গিয়েছে, তো আমি ছোলা বোটটা আমি আমার মতো করে একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সব ধরনের সালাদের আইটেমগুলো দিয়ে, লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর এই তো টমেটো দিয়ে দিচ্ছি। ফাইনালি ইফতারির সময় হয়ে গিয়েছে, আজান দিয়ে দিচ্ছে। প্রথমে আমি খেজুর খেয়ে মানে রোজাটা ভাঙবো, তো খেজুরটা খেয়ে তারপর আমি খেয়ে নিচ্ছি পানি। ইফতারিতে না এক গ্লাস পানি সত্যি অনেক বেশি শান্তি দেয়, একদম তৃপ্তি নিয়ে আসে। আর এখন খাবো ভীষণ মজার বুট মাখা, সেই সাথে পেঁয়াজি। এইভাবে আমি ইফতারি করতে খুব বেশি পছন্দ করি। মাঝে মধ্যে যদি মন চায় তাহলে একটু মুড়ি মাখিয়ে খাই। আর আজকে কোনো প্রকার ফল ছিল না, তাই এইভাবে ইফতারিটা করতেছি। তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।